কোনটা? ও আচ্ছা, খারাপ বললে না অ্যাকচুয়ালি, সত্যি কথা। আচ্ছা চলো তাহলে বংশালের দিকে যাই। আচ্ছা আজকে অবশ্য প্ল্যান ছিল না বের হওয়ার, তারপরেও বের হচ্ছি ফ্রেন্ডের সাথে, একসাথে একটু বংশালের দিকে যাব। চলো। হ্যাঁ ও আচ্ছা সামনে আসো। আচ্ছা আসলে যাব হচ্ছে বংশালের দিকে, হেডলাইট লাগাবো, প্লাস হচ্ছে ফ্রেন্ডের জন্য হেডলাইট কিনবে, আর হচ্ছে হর্ন। চলো সমস্যা নাই, আসি তো। আচ্ছা দেখা যাক কি অবস্থা হয়। সে বংশালের দিকে ঢুকতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু করার নেই, আসলে বংশালের দিকে ঢুকতে হবে, হোয়াটএভার, যাওয়া যাক। গরমটা একটু বেশি পড়ছে, কয়েকদিন ধরে বেশি গরম পড়তেছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছি না। একদিক দিয়ে প্রচন্ড গরম, বান্দর দিয়ে চলে যাই। অনেকক্ষণ পরে কুস্তি এসেছিলাম কাঁথার মতো, আমার এই ফ্লাইওভারটা অনেক পছন্দ, আমি জানি না কেন এই ফ্লাইওভারটা আমার অনেক বেশি পছন্দ। অ্যাকচুয়ালি স্ট্রেট রাস্তা, যার কারণে একটু অল্প স্বল্প পরিমাণে হলে স্পিডিং করা যায়, যদিও আমি সম্পূর্ণ স্পিডিংয়ের বিপক্ষে। স্পিডিং করা উচিত না অ্যাকচুয়ালি, যতক্ষণ আপনি গাড়ি নিজে যদি কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে আপনি স্পিডিং করেন, বাট যদি আপনার মনে হয় যে আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না, সেক্ষেত্রে আমি মনে করি যে স্পিডিং না করাই বেটার, বিকজ যত গতি তত বেশি ক্ষতি, অ্যাকচুয়ালি এটা ট্রু, আমার কাছে তাই মনে হয়। আপনার নতুন হর্নের সাউন্ডটা শুনতে পারছেন, ইট সাউন্ডস গুড।
লাইট ফেয়ারের দিয়ে একটু যাবো। হ্যাঁ, গতকালকে যেখান যখন থেকে আমি চেলি হর্নটা লাগাইছিলাম ওখানেই যাবো। আমার ফ্রেন্ডের হেডলাইটটা লাগাইতে হবে। বংশালে যতক্ষণ আমরা গেছি ততক্ষণে সব দোকান টোকান অফ করে দিছে, কিছু রকম যেটা লাগাইতে পারিনি। তো ভাই আর কি আপাতত যাত্রা হচ্ছে খিলগাঁও বাইক ফেয়ার, জানি না খোলা পাবো নাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।